গাইস আসসালামু আলাইকুম, আবার নতুন একটি ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। সবাইকে হচ্ছে রমাদান মোবারক, যেহেতু রমজান মাস চলছে। তো আমি যেহেতু ইংল্যান্ডে থাকি, তো আমার খুবই নিয়ার একটা সামনে হোয়াইটচ্যাপেল, যে আমি হোয়াইটচ্যাপেলে থাকি। তো হোয়াইটচ্যাপেলে প্রত্যেক বছরই ইফতারির আয়োজন করা হয়। ইফতারি অ্যাজ লাইক বাংলাদেশে পুরান ঢাকার মতো এখানে হচ্ছে ইফতারির বিভিন্ন ধরনের স্টল বসে, ইফতারির অনেক আয়োজন করা হয়। তো এটা আমার ফার্স্ট টাইম, আমি এর আগে দেখিনি, যেহেতু আমি গত বছর ইংল্যান্ডে এসেছিলাম। তো আজকে আপনাদের সাথে আমি শেয়ার করবো ওখানে যে ইফতারির কী কী আয়োজন করা হয়, আসলে কী কী পাওয়া যায়। আর আমি বিভিন্ন ভিডিওগুলোতে দেখেছিলাম ওখানে নাকি গুড়ের জিলাপিও বিক্রি করছে। তো এই আইটেমটা নাকি এবার নতুন ওরা নিয়ে এসেছে। তো আমি আজকে যাব এবং আপনাদের দেখাবো গুড়ের জিলাপি আসলে ইংল্যান্ডে কত টাকায় পাওয়া যাচ্ছে, আর ওখানে ইংল্যান্ডে ইফতারিতে কী কী ধরনের আয়োজন করা হচ্ছে। সো চলেন আমার সাথে। এখান থেকে শুরু হলো ইফতারির আয়োজন। ফিস্ট অ্যান্ড মিষ্টিতে চলছে খুবই রমাদানের রমরমা অফার। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে উপচে পড়া ভিড়। ওদের যে মেন খাবারটা সবচেয়ে বেশি চলছে সেটা হচ্ছে, আমি দেখলাম বিরিয়ানি। বিরিয়ানি মানুষ মানে উপচে পড়ে নিচ্ছে। আর ওদের যে মেনুতে জিলাপি আছে, আপনারাও দেখতে পাচ্ছেন লাইভ জিলাপি ওরা বানিয়ে দিচ্ছে, খুবই নিট অ্যান্ড ক্লিন সব কিছু। আমার কাছে দেখিয়ে জিনিসটা খুবই ভালো লেগেছে। এই হলো পাঁচ ভাই রেস্টুরেন্ট, এখন আমরা এটার ভিতরে যাব। ভাই আপনাদের এখানে গুড়ের জিলাপি পাওয়া যায়? হ্যাঁ, আমাদের গুড়ের জিলাপি স্পেশাল আছে, পাঁচ ভাই স্পেশাল গুড়ের জিলাপি। কত করে ভাইয়া? চিনির জিলাপি। এটা কিসের জিলাপি? এটা কালিজিরা জিলাপি। আর এটা চিনির জিলাপি। আর গুড়ের জিলাপি এখন হচ্ছে ওই যে গুড়ের আলাদা। গুড়ের জিলাপি কয়টার পর পাওয়া যায়? 1 কিলো 11 পাউন্ড। ছোট যে চিকন দেখে এখানে তাদের হচ্ছে বিরিয়ানির আইটেম আছে, বুট আছে, আছে ওদের দই, তারপর রসমালাই, মিষ্টি, তারপর আমি দেখলাম যে খাজা, খাজাও আছে, ভালোই অনেক আইটেম আছে। আপনাদের হালিম আছে? আমাদের স্পেশাল হালিম আছে, তেহরি আছে, ঢাকার বিখ্যাত তেহরি। বিভিন্ন আইটেম আছে হালিম কত করে? হালিম কত করে ভাইয়া? 7 পাউন্ড স্পেশাল। ওকে, কোন বক্সে দিবেন আপনারা হালিম? এবার রমজানে আবার ফার্স্ট পাই স্পেশাল চলতেছে। হ্যাঁ, আপনাদের অনেক ভিডিও আছে আমরা আমি দেখলাম যে যেহেতু এখন সামার আসতেছে, তো এখানে আমি দেখলাম হোয়াইটচ্যাপেলের আম উঠেছে। আর অনেক রকমের আম এখানে পাবেন আপনারা ইফতারিতে। আপনারা এই ফলটা খেতে পারবেন, আমার কাছে ভালোই লাগলো আম উঠেছে দেখে। তাই আপনাদের সাথে গাইস আপনারা দেখতে পেয়েছেন যে ওখানে ইফতারির আয়োজন খুবই ভিড়, তাই ওখান থেকে আসলাম। আর সামনে আরও অনেক দোকান আছে, যে কোনো সেম টাইপেরই সব জায়গায় হচ্ছে খাবারের আয়োজন। সো ভালোই লাগলো দেখে, আশা করি আপনাদেরও ভালো লাগছে আমার ভিডিওটি দেখে। সোনারগাঁ রেস্টুরেন্ট হোয়াইটচ্যাপেলের খুবই নাম করা। এই সোনারগাঁ রেস্টুরেন্টের অবস্থা দেখেন, এত বড় কিউ বলার বাহিরে, মাথা নষ্ট। মানুষ খাবারের জন্য কতক্ষণ ধরে যে দাঁড়িয়ে আছে বলার বাহিরে। সোনারগাঁ রেস্টুরেন্টে আপনি শুধু যে এই খাবারগুলো পাবেন তা কিন্তু না, এখানে বুফের জন্য খুবই ফেমাস। ওদের খাবারের কোয়ালিটিও খুব ভালো। আর ওদের ভিতরে গেলে আপনারা হচ্ছে বুফের মেনুগুলো পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন যে এখানে ওদের আইটেমগুলো। আর শাহী আলিমের এইটা দেখানো যাবে? আচ্ছা, ও আচ্ছা, এইটা হচ্ছে মেন শাহী আলিম।
কত করে শাহিয়ালি? 6 pound. শাহিয়ালি কি মানে এখানে এটা না না এটা ভিতর থেকে দেন না? হ্যাঁ হ্যাঁ এই জন্যই বলতেছি যে এটা কিসের হালিম চাই? গরুর নাকি মুরগি? এটা হচ্ছে ল্যাম্পের হচ্ছে পুরান ঢাকার মামা শাহি আলিম। এগুলো কত করে মামা? আর এটা ব্লগ চ্যানেল, আপনি কি চ্যানেল সাবস্ক্রাইব করেন? আপনাদের এখানে মানে ম্যাক্সিমাম কোন খাবার গুলো বেশি চলতেছে? আমাদের চলতেছে জিলাপি চলতেছে খুব বেশি, আর বিরিয়ানি স্পেশালি ওইটা বেশি চলতেছে। এটা এটা একটু দেখি, এটা হচ্ছে চিকেন না? এটা কি চিকেন বললেন? চমচম চিকেন। এটা কি মিষ্টি নাকি ঝাল? একটু মিষ্টি টাইপের। ও আচ্ছা, তাহলে এটা নতুন শুনলাম চমচম চিকেনের ব্যাপারে। এটা কি সিলেটি স্পেশাল কোনো চিকেন? সিলেটি স্পেশাল না, এটা আমাদের এখানে আমাদের রেস্টুরেন্ট স্পেশাল। ও আচ্ছা আচ্ছা। তারপর আছে আপনার ভাজা পোড়া, যত রকম আচ্ছা আচ্ছা ইফতারি যত আয়োজন আছে এখানে সব কিছু পাওয়া যাবে, তাই তো? থ্যাংক ইউ ভাইয়া। থ্যাংক ইউ। এত খাবার দেখে আমিও ইফতারির জন্য কিছু খাবার কিনে নিলাম, যেগুলো হচ্ছে বাসায় যেয়ে ইফতারিতে খাবো। গাইস, আশা করি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। আপনারা তো দেখলেন যে হোয়াইট চ্যাপেলে আসলে ইফতারের আয়োজন বলতে একদম পুরা হচ্ছে পুরান ঢাকার আমাদের দেশের অলিতে গলিতে যে ধরনের খাবারগুলো পাওয়া যায় সব কিছুই ওখানে আপনারা পেয়ে যাবেন। তো আমার কাছে খুবই ভালো লেগেছে। অনেস্টলি স্পিকিং, লন্ডনে থেকে আসলে দেশটাকে খুবই মিস করা হয়, বিশেষ করে এই রোজার টাইমে। সো এই রোজার টাইমে যখন হচ্ছে বাঙালি এলাকায় এসে আপনারা যখন বাঙালি খাবার দেখবেন আসলে মনটা খুবই ভরে যায়। এটা খুবই নতুন লেগেছে, আমি কখনো এর আগে গুড়ের জিলাপি ট্রাই করিনি, সো সেটা আমি পিক করেছি। আর সো এইগুলো আমি হচ্ছে ইফতারিতে করব। সো সবাই পাশে থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে রমজান মোবারক। বাই বাই। ছিল গুড়ের জিলাপি, টেস্ট আমার কাছে বাংলাদেশ জিলাপির মতোই লেগেছে। আর হালিমের গোস্তের পোর্শনও খুব ভালো ছিল। এই হচ্ছে খাবার।